আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এক অদ্ভুত কবির সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন সেই অদ্ভুত কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কবি সাহেব? এসো বলদা নগরী, বলদা জনগণ, এসো আমার কবিতা শোনো। প্রিয় দর্শক, আপনারা অন্য কিছু ভাববেন না, আদিকালের কবির উপরে বর্তমান কবিদের ছাপ পড়ছে, তো হেল লাগিয়া আমাদের কবি সাহেব একটু উতলাইয়া পড়ছে, যিনি কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথদেরও সিনিয়র। প্রিয় কবি সাহেব, আমরা প্রথমেই জানতে চাইব আপনার নাম। আমার নাম মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মানে কবিরাজ মানে আপনি কি কবিতা লেখার পাশাপাশি কোনো চিকিৎসা টিকিৎসা করেন নাকি? চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলে সে? আচ্ছা, তাহলে কি ঋতুর রাজাকে তোমরা কি বলো? ঋতুরাজ। গানের রাজাকে? গানরাজ। বসন্তের রাজাকে? বসন্তরাজ। কবিতার রাজা? কবিরাজ। আমরা জানি আপনি বিভিন্ন দেশে সফর করেন, বাংলাদেশে খুব কমই থাকেন, তো আমাদের কাছে যদি শেয়ার করতেন যে আপনি কত দেশ সফর করেছেন। আসলে আমি যে সমস্ত দেশ সফর করেছি এগুলো তোমরা চিন্তাই না, কারণ এগুলো সব মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রির ওই পাশে, তোমরা জীবনে নামও শোনো নাই। আচ্ছা, তবুও যেহেতু আমার দর্শক আমার সামনে আছে, অনেক আদিকালের কবি আপনি, এর জন্য তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন কোন দেশ আপনি সফর করেছেন, একটু যদি কয়েকটা দেশের নাম বলতেন। বয়স হয়েছে তো, কত দেশের নাম মনে রাখবো, তারপরে কয়েকটা বলি। এই ধরো মনে করো রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, আরও কত দেশ আছে, ওই যে শ্রীলঙ্কা না, ওই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল? তাহলে ওই একটু ডাইনে বামে কাইটটা জিন্দাবাজারটাও করতে পারতেন। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন ওনার কাছ থেকে যে আমরা অনেক দেশের নাম শুনছি যেগুলো আমরা আগে শুনিনি, আজকে শুনে আমরা মনে করেন আমরা গর্বিত। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো বহুত আগের থেকে কবিতা লিখি, যখন রবীন্দ্র ঠাকুর, নজরুল কারো জন্ম হয় নাই, তোমাদের বাপদাদারও জন্ম হয় নাই, তারও আগের থেকে কবিতা। হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছি যে কত সাল তখন? এই প্রায় মনে করো 1900 থেকেই লিখি। 1900 থেকে? প্রিয় দর্শক, চমৎকার একটা কথা শুনছিলাম আমরা, 1900 কাহিনী। তাইলে আমরা 1900 চলে যাই নাকি? ছোটোবেলায় চলে যাই ভালো, এই বুড়োকালে এসে যে সমস্ত কবি দেখতে আসি এদের ভিড়ে আমি মার্কেট পাইতে আসি না। এটা আবার ঠিক আছে, যে দেশে হিরো আলমের মতো কবি জন্মেছে সেই দেশে আপনার মতো কবির চান্স পাওয়াটা অনেক মুশকিল হবে। তো আমরা পরের প্রশ্ন চলে যাই, আপনি যে 1909 থেকে কবিতা লিখছেন, সেই কবিতা লেখার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, মানে দর্শকদের সাথে শেয়ার করতেন। আমি তো বহুত আগে থেকে কবিতা লিখতে শুরু করেছি, সেই 1900 কথা তোমরাও পড়েছো, আমার কবিতাটা ছোটোবেলায় তোমরা আদর্শ লিপির ভিতরে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইলো, কানে কুসুম কলি সকালে ফুটিল, এই কবিতাটা তুমিও পড়েছো। জি, এই কবিতাটা কিন্তু আমি লিখছি। আচ্ছা, কি চমৎকার, আপনারা বুঝতেই তো পারতেছেন উনি কোন লেভেলের কবি। তবে তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা এসে কত কিছু পাইছো, কত কিছু আপডেট হয়েছে, কত নতুন নতুন জিনিস তৈরি হয়েছে, ভাষার ভিতর কত নতুনত্ব ইয়ে পড়ছে ছ্যাটকুই দিয়ে, তো আমাদের যুগে কিন্তু এত কিছু ছিল না সরঞ্জামাত দিই। আচ্ছা, এই যে তোমরা এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার পাইছো, রশ্মিকার পাইছো, রস্যুকার পাইছো, দীর্ঘিকার পাইছো, কত কিছু, আমাদের যুগে কিন্তু এত কিছু ছিল না। ছিলই না? ছিলই। তাহলে ওই সময় সর্বপ্রথম এই কবিতাটা যখন আকার ও শিকার সারা আমি রচনা করি, তখন এই কবিতাটা আনলে এরকম, পকসব কররব রতপহল, কনন কসমকল সকল ফটল কমন হল, চমৎকর হল চমৎকর হল, এইটু বুঝে ফেলাইছো ভালো ছেলে। তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রতাপাহালা কানানা কাসামাকালা সাকালা ফাটালা কামানাহালা চমৎকারাহালা চমৎকারাহালা। তার কিছুদিন পরে ভাষাবিদরা যেই রশ্মিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিখিশিবি কিরিরিবি রীতিপিহিলি কিনিনি কিসিমিকিলি সিকিলি ফিটিলি কিমিনি হিলি চিমিতি কিরিহিলি চিমিতি কিরিহিলি। তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা রসুকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুখুশুবু কুরুরুবু ঋতুপুহুলু কুনুনু কুসুম ফুলু শুকুলু ফুটুলু কুমুনু হুলু চুমুতু কুরু হুলু চুমুতু কুরু হুলু। তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা একার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেখে
হিসেবে কেরে রে বে রেতে পে হেলে কেনে নে কেশে মে ফেলে শেকিলে ফেটেলে কেমে নে হেলে চেমেতে কেরে হেলে চেমেতে কেরে হেলে তার কিছুদিন পরে যে ভাষাবিদরা ওকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পোখসব করব রতুপ হলো কোন কোসম ফলো সকল ফটলো কমন হলো চমৎকর হলো চমৎকর হলো সর্বশেষ যে যখন ভাষাবিদরা ওকার আবিষ্কার হয়ে করলো আমার কবিতা হয়ে গেল পৌখ সৌব গৌর রব রতুপ হলো কৌনৌনু কৌসম ফুলো সৌকুল ফুটলো কৌমৌনু হলো চৌমৌত কৌর পরিশেষে যখন সবকিছু আবিষ্কার কমপ্লিট হয়ে গেলে তখন আমার কবিতাটা পরিপূর্ণ রূপ ধারণ করলো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিল কেমন হলো চমৎকার হলো চমৎকার হলো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন উপভোগ করছেন? অবশ্যই অনেক অনেক চমৎকার চমৎকার চৌমৎকার চিমৎকার চমৎকার উপভোগ করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় কবিকে। তবে আমাদের শেষ একটি প্রশ্ন, এতক্ষণ তো আমরা আকার একার ওকার সব ধরনের যত কার আছে সব দিয়ে আমরা কবিতাটা শুনলাম। যখন আকার একার উকার ওকার এবং অক্ষরই ছিল না, তখন আপনি কবিতা কীভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি কিন্তু রচনা করেছিলাম। আচ্ছা, আর তখন আমরা আকার ইঙ্গিতে কথা বলতাম। আচ্ছা, অক্ষর যেহেতু আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবেই। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবত আদি যুগের কবির কাছ থেকে অনেক চমৎকার 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 কবিতা শুনছিলাম এবং জানছিলাম আমাদের জন্মের আগে তিনি কিভাবে কবিতা লিখতেন, কিভাবে কবিতা পড়তেন। আচ্ছা কবি সাহেব, আপনার কাছে আমাদের শেষ ছোট্ট একটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হচ্ছে আপনি তো বলেছিলেন যে আপনি কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগের যুগ থেকে কবিতা লিখতেছেন। আমার ছোট্ট একটা প্রশ্ন এখানে থেকেই যায়, সেই প্রশ্নটা হইল তখন থেকে আজ পর্যন্ত আপনি কেমনেই বেঁচে আছেন? আসলে আমি অসংখ্য কবিতায় কপিরাইট মামলা খাইছি, তো মামলার ঘানি টানতে টানতে এখনো যাওয়ার টাইম পাইনি। প্রিয় দর্শক, এই কবি সাহেবের এই কথার কোনো ভিত্তি আমার জানা নাই। প্রিয় কবি, আপনারও আমাগো আর দরকার নাই, আপনি যেই দেশে আসিলেন সেই দেশে চলে যান। বন্য নগরীর নগণ্য ছেলে, তোমরা আসল কবিকে চেনলা না, বললাম আমাকে একটু ভাইরাল করতে সেই কথাটা মানলা না। কত কবি আইলো গেল তোমার মতো দেখলাম না, আমাদের আছে হিরো মলম, তার মতো কেউ হইল না। আসসালামু আলাইকুম।